নমস্কার, আমি সুনিতা। আমার ইউটিউব চ্যানেল দ্য বেদিক ইন্ডিয়ানে সকলকে স্বাগত। ঈশ্বরের কৃপায় তোমরা নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন দিন শুরু করলাম। শীতকালের রোদটা বেশ ভালো লাগে, বারান্দায় বসে একটুখানি রোদ্দুর পড়লে হাত পা ব্যথা ব্যথাগুলো কমে। কিন্তু সেই সময় আছে বলো, কত কাজ সকাল থেকে, এই শুরু করব করে করতে করতে দেরি হয়ে গেল। চলো ঘরের ভেতর যাই, দেখি কী কী আছে জিনিস। চলো দেখি ঘরে কী হচ্ছে। এই মেয়ে তো অনলাইনে ক্লাস করে, তোমাদের বলেছি মেয়ে এমএটিতে পড়ে, তোমার এমএসসি করছে, আর ছ মাস বাকি আছে ওর শেষ হতে, তোমার সামনেই জুনে শেষ হয়ে যাবে। তো অনলাইনে ক্লাস, শুনছি কলেজ খুলবে, এখন ওদের কোনো ইনফরমেশন কলেজ থেকে দেয়নি, তো ক্লাস টাস করছে। চলো বাইরে যাই। এই যে আমার গোবিন্দ, এই যে দেখো গোবিন্দ, এনাকে ডাকি, তিনতলায় বেশি উঠতে পারি না, ঠাকুরের কাছে যাই কিন্তু সবসময় ঠাকুরকে এখান থেকেই ডাকি, প্রার্থনা করি। আর এদিকে তোমাদের একদিন দেখালাম যে এদিকে তোমার মা আছে, এই যে বিপত্তায়নি চণ্ডীমা, দেখো মার আমার খুব ভরসা। তোমাদের দেখেছিলাম না ষষ্ঠী দিন গেছিলাম মায়ের বাড়ি, এই মা। চলো দেখি কী কী হচ্ছে, কাজকর্ম আছে, রান্নাবান্না করতে হবে, বাজার নিয়ে এসছে, এই যে বাজার নিয়ে এসছে, বেগুন পালং শাক এগুলো কাটাকুটি করব। আর এদিকে সবজি কেটে রেখেছি, তোমার একটা তরকারি হবে, আলু টালু সব বরবটি সিম দিয়ে একটা তরকারি রান্না করব। আর এই দেখো ভাত হয়ে গেছে। আর এই যে আমাদের জলটা তোমার অ্যাকোয়াগার্ড থেকে ভরতে হয়, ডেলিকার জল আমাদের অ্যাকোয়াগার্ড থেকে ভরতে হয়। আর ব্যঞ্জেরও একটু মোটা, তো ব্যঞ্জের চালটা এই জন্য একটু ভিজিয়ে রাখতে হয় গরম জলে, ভিজিয়ে রেখে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা। চালটা ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখলে হয়ে যায়। এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই যে তেলাপিয়া মাছ এনেছে, এই দেখো এই তেলাপিয়া মাছ আজকে রান্না হবে, আর ব্যঞ্জ চিকেন, এই যে ব্যঞ্জ চিকেন নিয়ে এসছে, ওটা ব্যঞ্জর এক বেলার। বললাম না যে ব্যঞ্জ সকালে চিকেন খায়, মানে দুপুরে ভাত খাবে না জানো তো, একটা ভাতও যদি দানা ওর সাথে মেখে দিই খাবে না, শুধু খালি চিকেনটা হাড়টা বেছে দিয়ে খালি মাংসটা খাবে। আর বিকেলবেলাও দই ভাত খায়, ওই যে চালটা দেখালাম বিকেলবেলাও দই ভাত খায়। আর এগুলো এখন ধোয়াধুয়ি করতে হবে আমাদের, এগুলো আমরা ধুই, মানে আমি ধুই না, মেনলি আমার কাজের লোকই ধোয়ে। তোমাদের দেখালাম কী এনেছে, তাহলে আমি কাটাকুটিগুলো করে নিই আগে, বাদ বাকি এগুলো হয়ে গেছে, এটা একটু কেটে নিই, অল্প করে বেগুন দেবো, বেশি না। সকালবেলা রুটি আর সুজি, প্রতিদিন কী করবো বলো, দুধ দিয়ে রোজ রুটি দিয়ে খেতে ভালো লাগে না, কখনো সুজি করলাম, তোমার কখনো আলু চচ্চড়ি করলাম, আলু ভাজা, এই দিয়ে সকালে, কিন্তু প্রতিদিন আমাদের রুটিটা থাকে। তোমার রবিবার দিনকে খালি হয়তো লুচি বা পরোটা বা পাউরুটি ডিম টোস্ট এগুলো হলো, আর প্রতিদিনকার তোমার রুটি হয়। তো টিফিনটা আমি খাই,
আমাদের ধোয়া হয়ে গেছে, এই দেখো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেওয়া হয়েছে। এবার আমি ভাজা বসিয়ে দিয়েছি, এই তেলাপিয়া মাছ এনেছে এটা, আর এই যে দেখো সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ, শুকনো লঙ্কা দিইনি, দিয়ে পেস্ট করে রেখেছি। আর এই টমেটো পেস্ট আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা এগুলো দেব, দিয়ে এটা শুকনো শুকনো করে ভালো করে রান্না করব। রান্নাটা বসিয়ে দিলাম, হয়ে গেছে। বেশি কড়া করে ভাজতে নেই, সর্ষে দিয়ে করবো তো একটু হালকা করে ভাজতে হয়। এই যে এরকম করে ভেজে নিয়েছি, এবারে তেলের মধ্যে দেখো কালো জিরে দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যে বলেছিলাম সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে নুন দেওয়া আছে, অল্প করে নুন দিলাম। আর যে টমেটো বাটা বলেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম, সর্ষে তো ভাজা ভাজা করলে তেতো হয়ে যাবে, এই জন্য সঙ্গে সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম। আর একটু নেড়ে নিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, রেডি হয়ে গেছে। ধনে পাতাগুলো একটু দিয়ে দিই, তারপরে একটু আমি ঢেকে দেব। ঢাকা দিয়ে দিই, রেডি হয়ে গেছে। তোমার তেলাপিয়ার ঝাল শীতকালে গরম ভাতে দারুণ লাগবে, অসাধারণ একটা রান্না, তোমরা করো। আর কেন কীরকম মানে রান্নাটা হয়েছে আমার সাথে শেয়ার করো। আজকে আমাদের এই তেলাপিয়া ঝালই রান্না হয়েছে। আর তোমার দেখো এই পাঁচ তরকারিটা তোমাদের দেখালাম, এই যে তরকারিটাও রান্না হয়ে গেছে। তা রান্না হয়ে গেল, দুপুরের এই খাবার আছে, এবার স্নান টান করি, করে খাওয়া দাওয়া করি। আর বিকেলে না বিয়ে বাড়ি যাবো বলেছি, যাওয়ার কথা আছে আর কি, যদি যেতে পারি, ওখানে যদি ব্লগ করতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। চলো এখন বারান্দায় যাই, দেখো একটা কী সুন্দর লাল টুকটুকে ক্যাপসিকাম হয়েছে এইটুকানি গাছে, চলো দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো ছোট্ট এইটুকু গাছটা কি সুন্দর লাল হয়েছে দেখো, এই দেখো দেখে পেরে নেব, দেখেছো কি সুন্দর ক্যাপসিকামটা হয়েছে, এই দেখো। আর এই দেখো এখানে একটা আছে দেখো ছোট, এই যে এই দেখো অনেক ফুল এসছে, দেখো ফল হচ্ছে, এই দেখো এখানে দেখো এই যে এই যে, তারপরে এই যে একটু যত্ন করলে অনেক জিনিসপত্র পাওয়া যায়,
ভালোবেসে যে কোনো জিনিসকে করতে হয়। এইটুকু প্লাস্টিকের টব দেখো, সুন্দর লাগছে না দেখতে? তাহলে কি হলো, রান্না বান্না হয়ে গেল, এবার স্নান ফান করি, পুজো হয়ে গেছে, মা পুজো দিয়ে দেয় বলেছি না, মা পুজো দিয়ে দিয়েছে, স্নান করে খাওয়া দাওয়া করি। আর কি গরম পড়েছে বলো, দেখো কলকাতা তো মানে টেকা যাচ্ছে না, সবার সর্দি কাশি জ্বর হচ্ছে জানো। আর আমার ছেলেটা তো শরীর খারাপ, তোমাদের বললাম, আজকে ইঞ্জেকশন দিতে গেছে, আবার খুব চিন্তা হচ্ছে। নরম জায়গা তো এই জায়গাটা, একেবারে এই জায়গাটা ফাটিয়ে দিয়েছে, আর এখানে পরিষ্কার করতে পারছে না, রক্ত এসে জমে যাচ্ছে। কিন্তু এই জায়গাটা তো নরম জায়গা, এই জন্য চিন্তা হচ্ছে, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ড্রেসিং করছে, নিজেই করছে ড্রেসিং, কমে যাবে মায়ের কৃপায়। আর কি বলবো বলো, ঠিক আছে। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, আমাকে বড়রা আশীর্বাদ করো, আমি যেন এরকমভাবে কাজ করে যেতে পারি। তাহলে রাখি, নমস্কার।